এবছর সব হিসেব নিকেশ ছাড়িয়েছে ডেঙ্গু পরিস্থিতি। জুনে 34 আর জুলাইয়ে মারা গেছে 201 জন। ডেঙ্গুর পিক টাইম আগস্টে 3 দিনে মারা গেছে 32 জন। সব মিলিয়ে মৃত্যু পৌঁছেছে 283-তে। সংশ্লিষ্টরা বলছে ভয়াবহ উঠতে পারে পরিস্থিতি। এমন অবস্থায় ঢাকা সহ সারা দেশে প্রতিনিয়তই হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। পাল্লা দিয়ে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে হাসপাতালগুলোর। সামাল দিতে খোলা হচ্ছে নতুন ডেঙ্গু ইউনিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালের চিকিৎসার ওপরে নির্ভর করে নয়, এডিসের প্রজনন স্থল ধ্বংসে সবাইকে কাজ করতে হবে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে সহকর্মী এ আর বাদল এবং বরিশালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতে যাব বাদল, আপনার কাছে জানতে চাইব যে হাসপাতালটিতে রোগীর চাপ কতটা বেড়েছে এবং কি ধরনের সমস্যা নিয়ে বেশি রোগী আসছেন, এবং সেই সাথে জানতে চাইব যে চিকিৎসকরা কি বলছেন, সার্বিক পরিস্থিতি কি? হাবিবা, আপনি যে নিউজেই বলছিলেন যে 3 দিনেই 32 জন রোগী মারা গেছে, এটি ডেঙ্গুর পিক টাইম চলছে আগস্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টরা আগেই বার্তা দিয়েছিলেন যে পিক টাইমে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি, যেহেতু শ্রাবণ মাস বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেটিতে বরাবরই দেখে আসি যে ঢাকায় রোগীর সংখ্যা বেশি, ঢাকার পরিস্থিতি খারাপ। কিন্তু আমরা এই হাসপাতালটিতে গতকালও এসেছিলাম, আজকেও এসেছি, এসেছেন লক্ষ্মীপুর থেকে, আরেকজন এসেছেন বরিশাল থেকে। সুতরাং ঢাকার বাইরে ও যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এবং ঢাকার বাইরে থেকে রোগী বেশি জটিল হওয়ার কারণে ঢাকায় স্থানান্তরিত করতে হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া ঢাকার যে অন্যান্য হাসপাতাল রয়েছে সেগুলোতেও কিন্তু রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যার, সেখানে প্রায় 500 জনই ডেঙ্গু রয়েছে। এছাড়া প্রায় সব মিলিয়ে মেডিসিন সহ প্রায় 1000 খানিক রুগী সেখানে ভর্তি রয়েছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো, একজন রুগীর স্বজনের সাথে। আপনি কোথা থেকে এসেছেন, কবে এসেছেন এবং এখানে কেমন ধরনের চিকিৎসা পাচ্ছেন? আমি আগামী গত রবিবার আসছি, রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের হিজলা বরিশাল হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে। সেখানে সে বমি, ডেঙ্গু হয়েছে এবং তার বমির সাথে রক্ত আসতো, এবং তারপরে ওখানে নেওয়ার পরে উপজেলা নেওয়ার পরে সে ভর্তি দেয়। ভর্তি দেওয়ার পরে আমরা থাকি ওখানে, চিকিৎসা দেয়, প্রাথমিক চিকিৎসা দেয়, চিকিৎসা আমরা ঠিক মতন পাচ্ছি না। তারপর আমাদেরকে রাত্রে 10টার সময় বলে আপনারা বরিশাল নিয়ে যান, তারপর আমরা বরিশাল নিয়ে নিই। তারপর আমরা রাত 11টার সময় অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকা চলে আসছি, ঢাকা ডিসিসি। এখানে চিকিৎসা কেমন? এখানে চিকিৎসা উন্নত মানের চিকিৎসা পাচ্ছি আমরা, সর্বকালীন নার্স এবং ডাক্তার আমরা সর্বটাইম পাচ্ছি এবং চিকিৎসা ভালো পাচ্ছি এখন আমার রোগী। থ্যাংক ইউ। আপনাকে শুনছিলেন এখানে বরিশালের হিজলা থেকে আসা একজন রোগীর স্বজন বলছিলেন। তো আমরা এই মুহূর্তে বরিশালে চলে যাব আরিফের কাছে। আরিফ, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কেমন? আমরা দেখছি যেহেতু বরিশাল থেকেও ঢাকায় রোগী আসছে, সেখানকার পরিস্থিতি কেমন জানাবেন? নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি তথ্য আপনি দিচ্ছিলেন, একই চিত্র কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে বরিশালের থেকে প্রতিদিনই কিন্তু ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রোগীদের প্রেরণ করা হচ্ছে। আর আপনাকে একটু জানাতে চাই, বরিশালের অবস্থা কিন্তু ডেঙ্গুর একদমই ভয়াবহ। প্রতিদিনই জানাচ্ছি যে মনে হয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু এখন পর্যন্ত 100 জনের বেশি রোগী চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে। প্রায় 902 জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে বরিশাল হাসপাতালগুলোতে। এমনটি বরিশালের যেই স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই যে বরিশালের হাসপাতালগুলোতে এখন অবস্থা একদম, মেঝেতেও কিন্তু ঠাঁই নেই সাধারণ রোগী যারা রয়েছে তাদের, এবং এখানে কিন্তু বয়স্ক থেকে শুরু করে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেশি ভর্তি রয়েছে বরিশালের বিভিন্ন হাসপাতালগুলোতে। আর এখানে কিন্তু নারীর সংখ্যাই কিন্তু বেশি, নারী এবং শিশুদের কিন্তু আক্রান্ত করছে ডেঙ্গু রোগে। তবে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন যে
আসলে সচেতনতা এবং হচ্ছে যে প্রচুর পরিমাণ পানি, তরল জাতীয় খাবার খাওয়ার বিকল্প আসলে এখন কিছু নেই এই অবস্থায়। কারণ যেখানে করোনা ভাইরাসের পরে মানুষদের সচেতনতা যেভাবে অবলম্বন করেছে, ঠিক ডেঙ্গুতেও কিন্তু ঠিক একইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ডেঙ্গু এখন করোনার চেয়ে একটা ভয়াবহতা রূপ নিয়েছে। আর একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু বরিশালে 11 জনের মতো মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে। তবে যে বিষয়টি একটু আপনাকে বলি, সিটি কর্পোরেশন থেকে বরাবরই বলে যাচ্ছি যে তদারকির যে বিষয়টি সেই তদারকি কিন্তু এখন পর্যন্ত তেমন লক্ষণীয় নয়, ফলে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর যে বিষয়টি আপনাকে জানাতে চাই, এখন পর্যন্ত বরিশালে কিন্তু গত 24 ঘন্টায় 300 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে বরিশাল হাসপাতালগুলোতে। আর মেঝেতে কিন্তু একদমই এখন মানে রোগীদের অবস্থান, আসলে বেড এত পরিমাণ ভরে গেছে যে তাদের আর জায়গা দেয়া নাই। তাই এ কারণে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে এবং রোগীর সংখ্যা কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাদের দুজনকেই। রাজধানীর মহাখালী DNCC ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী AR বাদুর এবং আরও যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।